আবার ফিরে যাই আমাদের আজকের অতিথির কাছে আবার স্বাগত জানাচ্ছি শুরুটা করতে চাই আসলে ব্যস্ততা নিয়ে বর্তমানে কি কি কাজে ব্যস্ত রয়েছেন আপনি বর্তমান দেশে যে পরিস্থিতি তার কারণে আমাদের অনেক মানে প্ল্যানিং করার কাজ সবকিছু পিছিয়ে গেছে তো হোপফুলি পরে সামনে সবকিছু সিচুয়েশন ঠিক হওয়ার পরে আবার কন্টিনিউ হবে তা এখন আশায় করছি আরকি তো এছাড়াও সামনে কিছু টিভিসি ওবিসি নিয়ে কথা চলছে ইনশিয়র নেক্সট মান্থ থেকে সব কিছু শুরু করব আপনার কি আসলে আমরা অনেকগুলো কাজের মধ্য থেকে দেখতে পাই বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে পাই তার মধ্যে একটি প্ল্যাটফর্ম হচ্ছে বাংলাদেশিয়ানস এখানে আপনার একটি ধারাবাহিক সিরিজটার কথা বলছিলাম যে কুইন প্যালেস এটা কুইন প্যালেসের কাজের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চায় ওখানে আমার যে ক্যারেক্টারটা ছিল খুবই প্লেবয় টাইপের একটা ক্যারেক্টার ছিল ওইখানে যারা কুইন প্যালেসে যারা থাকতো তো সবার সাথে একটা প্রেম প্রেমসুলূপ একটা আচরণ আমার সাথে ছিল সবার সাথে তো ফ্রেন্ডের মধ্যে সবসময় একটা প্রবলেম ক্রিয়েট করেই রাখতাম আমি এবং সবাই সাম হওয়া খুব পছন্দও করতো এবং দুই ফ্রেন্ডের মধ্যে সবসময় আমাকে নিয়ে তর্ক বিতর্ক চলতো একটা প্রবলেম ক্রিয়েট হতো তো একটা মজার একটা ক্যারেক্টার ছিল আমার ওখানে এই ধারাবাহিকটা অনেক জনপ্রিয় হয়েছিল বিভিন্ন ছোট ছোট ক্লিপস আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে এবং এই নাটকটা অনেক মানুষের কাছে অনেক পছন্দের ছিল একটু জানতে চাই এই যে আপনার মিডিয়াতে আসার যে জার্নিটা ছিল সেটা কিভাবে শুরু হলো আমার মিডিয়া জার্নি যখন শুরু হয়েছে আর কি মানে একটা টোটালি একটা আনসার্টেন অবস্থায় আর কি তো আমার একটা ফ্রেন্ড একটা অনলাইন কম্পিটিশনের সময় তখন আমার ছবি ড্রপ করে সেই অনলাইন কম্পিটিশনে হচ্ছে মানে আমাকে পছন্দ করে এবং তারা আমাকে কল করেছিল আমার হোম টাউন চিটাগো তো আমার এক্সপেকটেশনই ছিল না যে ওইখান থেকে আমাকে কল করবে বা আমি আমি আইডেন্টি ইনফর্ম যে আমার ছবিকে জমা দেয় দিচ্ছে আমার ফ্রেন্ডে তো সেখান থেকে মডেলিং স্টার্ট হয় আমার ফার্স্ট ইয়ে শুরু কর করাতে ওই এজেন্সির থেকে আমি টেলিকমিউনিকেশনেরই কাজ করি তো ওইখান থেকে জার্নি করতে করতে আর ফটোশ্যুটে দেন র্যাম মডেল দেন টিভিসি ওসি দেন ওইখান থেকে শিফট করে আসতে নাটক নাও এখন ওয়েব সিরিজ আর নেক্সট ডে ফিল্মের কাজগুলো করছে এবার একটু আসতে চাই নতুন যে ধারাবাহিকে আমরা আপনাকে পেতে যাচ্ছি কমন প্রবলেম সেটা নিয়ে এখানে যুক্ত হওয়ার ঘটনাটা আসলে কি ছিল বাংলা বিশ্বের যেহেতু একটা প্রজেক্ট আমি করেছি যে কুইন প্যালেস এরপরে এই প্রজেক্টের দায়িত্বে যারা ছিলেন তো তারাই কিন্তু হচ্ছে পরবর্তী প্রজেক্টের জন্য আমাকে অ্যাসাইন করেছে তো এখন পর্যন্ত ওটা শুটিং আমার শুরু হয়নি হোপফুলি সামনে নেক্সট প্লটে আমার শুরু হবে ক্যারেক্টারটা এবং এই ক্যারেক্টারটাও অনেক মজার একটা সো এটা সামনে অডিয়েন্সকে দেখে তখন ওনারা ডিসাইড করবে আসলে কতটুকু স্যুট আমি এই ক্যারেক্টারের জন্য এমনি জানতে চাই যে আসলে আপনার অভিজ্ঞতা বা থেকে যদি বলা হয় যে এই কাজ নিয়ে আসাটা কেমন যে দর্শক এটা কতটুকু অ্যাকসেপ্ট করবে বা কতটুকু জনপ্রিয়তা পাবে অ্যাজ এ হিসেবে সবসময় আমরা এক্সপেক্ট করি আমাদের প্রতিটা কাজ যেন দর্শক খুব পছন্দ করে তো আমরা সবসময় আশা করি যে আমাদের প্রতিটা কাজ যেন দর্শকের মানে হৃদয়তে টাচ করে আরকি তো ইনশাআল্লাহ এটাও চেষ্টা করবো যাতে কমন প্রবলেম যে ক্যারেক্টার আমি প্লে করছি এটা দর্শক যাতে অনেক পছন্দ করে এবং দর্শকের রিকোয়েস্ট করবো যাতে ওনার পছন্দ করে বলছিলেন যে আসলে অনেক বিষয় নিয়ে এখন কাজ করছেন অনেক কিছু হাতে রয়েছে তো এই মুহূর্তে হাতে কি কি প্রজেক্ট রয়েছে আপনার নাটক বা ওয়েব ফিল্ম বা টিভি সার্ভিসের ক্ষেত্রে নাটক তো সবসময় এটা প্রজেক্ট হাতেই থাকে এবং কাজগুলো চলতে থাকে যেহেতু ফুল টাইম এখন আমাদের নাটকেই কাজ করা হয় নাটকের পরে হচ্ছে আমার যে প্রজেক্টগুলো হচ্ছে ওয়েব সিরিজ নিয়ে কথাবার্তা চলছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যেগুলোতে আছে তাদের সাথে আর ওবিসি এবং টিবিসি ব্যাপারে কাজ করার কথা চলছে তো এগুলো সব ম্যাক্সিমামই হচ্ছে আমার কাজের ডেটগুলো হচ্ছে নেক্সট মান্থ থেকে আচ্ছা তো ক্ষেত্রে সিনেমার ক্ষেত্রে কোনো বড় প্ল্যান রয়েছে কি সিনেমার অলরেডি দুটো কাজে কাজ করছি তো সেখানে হচ্ছে ভিলেন ক্যারেক্টার কাজ করছি নেগেটিভ রোপ তো বেসিক্যালি ওই নেগেটিভ রোল প্লে করতে আমি খুব পছন্দ করি তো একদম ফিল্মে সরাসরি যারা কাজ পরিচিত আছে যারা আছে ফ্রেন্ডস কলিগ যারা সবাই আছে সকলকে আমি বলছি যে প্লিজ আমাকে যদি ফিল্মের জন্য ডাকো অ্যাজ এ ভিলেন হিসেবে ডেকে আমি হিরো হিসেবে কাজ করতে ইচ্ছুক না আমাদের দেশে সিনেমা ইন্ডাস্ট্রিতে আমরা হিরো হিসেবে অনেকেই পাই তবে একদম ভিলেন হিসেবেই পাচ্ছি এরকম মানুষ বলা যেতে পারে যে এই পর্যায়ে আমরা একদম পাচ্ছি না তো সেক্ষেত্রে কি আপনি এটাই চাচ্ছেন যে এই জেনারেশনের কাছে আপনি ভিলেন হয়ে এই সবগুলো কাজ করবেন আমরা যদি পার্শ্ববর্তী দেশে হিসেব করি মানে যদি আমরা ইন্ডিয়া তেলেগু তার প্রজেক্ট যে ইন্ডাস্ট্রিতে কাজ চলছে এগুলোর মধ্যে তো ম্যাক্সিমাম টাইমিং কিন্তু আমরা দেখি হচ্ছে ভিলেনরা হিরোতে কোনো কিছু কম থাকে না এখানে মানে দুজনেই খুব সমান সমান একটা সমতা মানে ক্যালকুলেশন হিসাব করে খুব সুন্দর একটা সমতা থাকে তো বাট আমাদের বাংলাদেশে দেখলাম এই জিনিসটা অনেক বড় একটা গ্যাপ আছে তো আমি চাচ্ছিলাম সেই গ্যাপটাতে আমি নিজেকে এস্টাবলিশ করার জন্য বিভিন্ন মাধ্যমে যেহেতু কাজ করছেন নিশ্চয়ই প্রত্যেকটা মাধ্যমেই কাজের অভিজ্ঞতা এক এক রকম বাংলাদেশের সাথে কাজের অভিজ্ঞতাটা কেমন ডেফিনেটলি খুবই ভালো একটু জানতে চাই যে শুটিং সেটের মজার কোনো অভিজ্ঞতা যদি থাকে বাংলা ভিশনের প্রজেক্টগুলো হয় কি মানে খুবই গুছানো একটা প্রজেক্ট হয় এবং ওনাদের স্ক্রিপ্ট থেকে শুরু করে তারপর হচ্ছে পুরো প্ল্যানটা যে নিজেরা যেরকম টেক কেয়ার করে এটা আসলে খুব রিয়েলি এখন খুব পাওয়া যায় বেশ কিছু চ্যানেল আছে যারা এটা মেনটেন করছে তো বাংলা ভিশনের প্রত্যেকটা প্রজেক্টই হচ্ছে বেসিক্যালি ট্রেন্ডি প্রজেক্ট বাট ট্রেন্ডির সাথে হচ্ছে ফ্যামিলির জন্য বিশেষ করে বানানো হয় আর যে প্রজেক্টগুলো আসলে সবাই মিলে একসাথে বসে দেখতে পারে যে আমরা বলতে পারি এটা ইস এ ড্রয়িং রুম প্রজেক্ট দক্ষ অভিনয় শিল্পী হয়ে ওঠার জন্য কি ধরনের প্র্যাকটিসগুলো থাকা উচিত বা প্রয়োজন বলে আপনি মনে করছেন সেক্ষেত্রে মঞ্চ আসলে কতটুকু সাপোর্ট হতে পারে ডেফিনেটলি একটা অ্যাক্টিংয়ের ক্ষেত্রে মঞ্চর কাজটা হচ্ছে অনেক বড় একটা ভূমিকা পালন করে তো আনলাকিলি হচ্ছে আমি থিয়েটারে আমার করা হয়নি কখনো তো আমি যা শিখেছি আমার কো আর্টিস্ট যারা ছিলেন অপূর্ব ভাইয়া মৌসুম হামিদ আপু অর্ষা ওদের সাথে আমার প্রচুর কাজ হয়েছে তো ওদের সবার সাথে হচ্ছে মানে তাদের কাছ থেকে আমি অ্যাক্টিংগুলো শিখে আর শিখে আজকে এই পর্যন্ত আসলাম আর কি তারা আমাকে প্রচুর হেল্প করেছে মেহাজিন তারপর আরও অনেকে আছে যার সিনিয়া সেলিম ভাই শহীদ সহ সেলিম ভাই ওনাদেরকে সবসময় আমি কোয়েশন করতাম যে ভাইয়া এই অ্যাপ্রোচটা এখানে কেন করছো এই জিনিসটা বডি ল্যাঙ্গুয়েজটা এখানে কেন রাখছো তো আমি তোমাকে লাইভলি একটা দেখছি বাট স্ক্রিন দেখাচ্ছে আরেক রকম মানে এই মানে পার্থক্যটা কেমন কেমন করে ক্রিয়েট হয়েছে তো তখন ওনারা খুব আগ্রহ আমাকে বুঝাতেন এবং ওনারা যে সিনিয়র এবং দক্ষ অভিনেতা অভিনেত্রী তারা আমাকে খুবই সহজ মানে হেল্প করেছে এই ক্ষেত্রে আর মঞ্চের ক্ষেত্রে যেটা হচ্ছে যে কোনো কিছু যে না জানা থেকে একটি গ্রামার জেনে কাজ করা অনেক ইজি হয় পুরো বিশ্বটা আমাদের কাছে একটা পাঠশালা সবার কাছে শেখা যায় তো আপনি সেই কাজটাই করেছেন যে যারা শিখেছে বা যারা দক্ষ রয়েছে তাদের কাছ থেকে ভালো বিষয়গুলো পিক করে নিজের মধ্যে কাইন্ড অফ শর্টকাট আচ্ছা এটা জানতে চাই জীবনের প্রথম কাজে যে অভিজ্ঞতাটা ছিল প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো একটা শট দেওয়া সেই অভিজ্ঞতাটা কেমন ছিল প্রথমে যখন ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম নাটকের ক্যামেরার সামনে তখন অ্যাকচুয়ালি আমি বুঝতাম না যে লাইট ফ্রেমিং অ্যাকশন মানে এই জিনিসটার সাথে ইউজ ছিলাম না তো ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমি আমার কোয়ার্টিসের লাইটগুলো কেটে দিতাম তারপর হচ্ছে স্ক্রিপ্ট হচ্ছে পড়তাম হচ্ছে মানে একদম মুখস্থ করে ফেলতাম স্ক্রিপ্ট তো দেখেছে সিচুয়েশনে মানে ডিমান্ডের কারণে অনেক সময় কোয়ার্টিস হচ্ছে স্ক্রিপ্টে হালকা কয়েকটা লাইন চেঞ্জ করেছে তখন আমি পুরো ব্ল্যাঙ্ক থাকতাম যে হ্যাঁ হ্যাঁ এই লাইনের সাথে তো আমার লাইনটা মিললো না মানে এমন হতো যে আমি আমারটাও মুখস্থ করেছি এবং আমার পরে আছে তোমার ছিল না তখন আমি শর্টের মধ্যে এনজি করতাম তারপর মানে অনেক মানে স্টিভ অ্যাক্টিং করতাম মানে এখনো মাঝে মধ্যে ইউটিউবে আছে এগুলো তখন দেখে এখনো হাসি পাই যে এইভাবে করে কাজ করতাম কমন প্রবলেমে আবারও ফেরত আসতে চাই আপনি যেহেতু অনেক কাজ করেছেন অনেক স্ক্রিপ্ট পড়েছেন আপনার কাছে কি মনে হয় যে কমন প্রবলেমে কেন দর্শকেরা আকৃষ্ট হবে বা স্পেশাল কি জিনিস আছে এই ধারাবাহিকের ভেতরে একটা কথা বাংলা ভিশনে যে স্ক্রিপ্ট চুজিং থাকে সেটা হচ্ছে ট্রেন্ডিং ট্রেন্ডি স্ক্রিপ্টের সাথে প্লাস হচ্ছে ফ্যামিলি যে ড্রয়িং রুমে বসে সবাই মিলে একসাথে দেখার মতো এই স্ক্রিপ্টটা কিন্তু সেমভাবেও কিন্তু মাথায় রেখে করা আছে ফ্যামিলি এজিস যারা সিনিয়র যারা আছে তারা তারাও খুব পছন্দ করবে এবং জুনিয়র যারা একদম ছোটো যারা আছে তারাও দেখে খুব মজা পাবে তো সব কিছু কম্বিনেশন করে যেভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে আশা করি আর দর্শক খুবই পছন্দ আচ্ছা আমার মনে হয় দর্শকদের এই পর্যায়ে আমরা কমন প্রবলেমে কিছু ক্লিপস দেখিয়ে দিতে পারি দর্শক চলুন দেখে আসি কমন প্রবলেম এই ধারাবাহিকের কিছু ক্লিপস

প্রেমের আমরা কিছু করলেই দোষ ছাড়া তো আমরা চলবো গাছে দিলে প্রেমের ফুল ফুটে আপনি কিন্তু এখন মনে হচ্ছে সত্যি দর্শকদের কাছে এটা খুব বেশি গ্রহণযোগ্য হবে বিজ্ঞাপনেই যখন অভিনয় করা হয় বা কাজ করা হয় সেটা অভিজ্ঞতা থাকে डिफरेंट একটু বিজ্ঞাপনের কাজের অভিজ্ঞতাগুলো জানতে চাই 30 সেকেন্ড 40 মধ্যে হচ্ছে এত বড় স্ক্রিপ্ট মানে এত ব্রিফ করা হবে অডিয়েন্সকে আপনি পৌঁছানো হবে তো বা অ্যাক্টিংটা কীভাবে করবো এত শর্ট টাইমের মধ্যে বাট এত রিস্ক একটা স্ক্রিপ্ট তো অনেক কনফিউশন ছিল পরে যখন আস্তে আস্তে কাজ করা শুরু করি তখন দেখা গেছে বিজ্ঞাপনে যে ডিরেক্টর যারা থাকেন আমাদের মেকার যারা থাকেন তারা খুবই সুন্দর করে শর্ট ওয়াইস ডিটেলি একদম ডিটেলভাবে তারা রিপ্রেজেন্ট করে কি শর্টগুলো খুব সুন্দর করে নেয় আমি পরবর্তী দেখা গেছে পুরো টোটাল এত বড় একটা স্ক্রিপ্টকে তা ছোট করে জাস্ট থার্টি সেকেন্ড ফর্টি ফাইভ সেকেন্ড বা সিক্সটি সেকেন্ডের মধ্যে হচ্ছে তারা কমপ্যাক্ট করে ফেলে এবং বিজ্ঞাপনের কাজটা হচ্ছে মানে আমার মানে খুব শর্ট টাইমে অনেক কিছু একটি একসাথে করে দেখাতে এবং এটা ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট যেহেতু কমার্শিয়াল প্রোডাক্ট এটা অডিয়েন্সকে রিলেট করতে হবে এবং মেক বিলিভ করতে হবে যে হ্যাঁ ওকে ফাইন এটা আসলে অনেক ভালো একটা প্রোডাক্ট বা একটা অ্যাকসেপ্টেবল একটা জিনিস মানে এক্সপ্রেশনের অনেক কারসাজি থাকছে আগে আমাকে বিলিভ করতে হবে তারপর দেন হয়তো আমি অডিয়েন্সকে বিলিভ করতে পারবো তো এটা অনেক টাফ একটা টাইম যায় সময়টাকে একটা আননোন প্রোডাক্টকে হচ্ছে আমি অ্যাডপ্ট করতে হচ্ছে ওকে ফাইন এটা খুবই ভালো একটা প্রোডাক্ট সো কিছু ট্রিক্স থাকে কেন একটু ওয়েব কন্টেন্টের প্রসঙ্গে আসতে চাই সেখানেও কাজ করার অভিজ্ঞতা তো রয়েছে আপনার তো সেটার অভিনয়ের প্যাটার্ন তো অনেক ডিফারেন্ট সেই প্রসঙ্গে জানতে চাই অভিনয়ের প্যাটার্নটা আসলে আসলে সব জায়গায় একই আচ্ছা একটা স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করে যে আমি কোন ধরনের ক্যারেক্টারটা প্লে করছি কেমন তো লাস্ট টাইম চলে গিয়েছে এখন পর্যন্ত পাওয়া বেস্ট একটা স্ক্রিপ্টের মধ্যে একটা স্ক্রিপ্ট ছিল সেটা তো কারণ বেস্ট হওয়ার কারণ হচ্ছে ওখানে মধ্যে আমার যে ক্যারেক্টার রোলটা ছিল ওটা অনেক মানে এক একটা স্টেজে এক একটা রোল প্লে ছিল নেগেটিভ মানে আমার অ্যারাউন্ড তিন থেকে চারটা লুক ছিল এবং তিন থেকে চারটা লুকের ক্যারেক্টারই ছিল হচ্ছে প্লে করা অন্য একটা ধাঁচে ছিল আর কি এবং প্রত্যেকটার মধ্যে একটা পজিটিভ থেকে নেগেটিভ রিটার্ন হওয়া পজিটিভ থেকে নেগেটিভ রিটার্ন হওয়া এমন একটা আরেকটা ক্যারেক্টার প্লে ছিল এখানের মধ্যে পার্টে একজন ক্রুয়েল ভিলেন ওইখানে একটা নেগেটিভ রোল যে মানে প্লে করছিলাম সেই সাথে কিন্তু একটা তার সফট করোনা ছিল সে অনেক রোমান্টিক একটা ছিল আচ্ছা তো সব কিছু কম্বিনেশন একটা খুব ভালো একটা প্লেইং ছিল আর কি ভবিষ্যতে আর কোন কোন জায়গায় আসলে নিজেকে মেলে ধরতে চাচ্ছেন বা আসলে কি কি কাজ করার পরিকল্পনা করছেন আমাদের প্রত্যেকটা অভিনেতা বা অভিনেত্রীর সবারই একটা স্বপ্ন থাকে সেটা হচ্ছে দেশের সর্ব শীর্ষে যেন তাকে দেখতে পারে আমার ওই ইচ্ছা যে একটা আমাকে ওই স্টেজে নিয়ে যাবার এবং জাতীয় অ্যাওয়ার্ড যেটা হয় যে চলচ্চিত্র পুরস্কার এই ধরনের কিছু একটা অ্যাওয়ার্ড যদি আমি পেতে পারি তো এটা আশা করি অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসলে আপনার নতুন এই নাটক যেটা হচ্ছে কমন প্রবলেম সেটার জন্য অনেক 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 শুভকামনা একদম শেষ মুহূর্তে আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে বেশি বেশি বাংলা নাটক দেখেন বাংলা কন্টেন্ট দেখেন এবং আমরা যারা নতুন অভিনেতা হিসেবে কাজ করছি যারা আসছে পুরনো যারা আছেন সবার জন্য দোয়া করবেন সবাইকে অ্যাপ্রিশিয়েট করবেন সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্ট করবেন প্রিয় দর্শক এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে এবার সময় হলো বিদায় নেবার আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায় প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন নিউ টাওয়ার একশো দশ বীরোত্তম সিয়ার দত্তর ঢাকা এক দুই শূন্য পাঁচ ফোন নয় ছয় তিন দুই শূন্য তিন শূন্য থেকে চার আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন অ্যাট বাংলা ভিশন ডট টিভি মার্কিং লেখক আলবার্ট হুবার্টের একটি উক্তি বলে বিদায় নেব আজ তিনি বলেছেন সমালোচনা এড়াতে চাইলে কাজ করাই বন্ধ করে দিন প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ ও সুন্দর থাকুন আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক